দেশের নাম পরিবর্তন করে ইন্ডিয়ার পরিবর্তে ভারত করেছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার, এমন বিতর্কে উত্তাল ভারতের রাজনীতিকরা। G20 সম্মেলনে নৈশ ভোজে আমন্ত্রিত অতিথিদের নিমন্ত্রণ করার পত্রে সরকারি প্রথা ভেঙে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত। মঙ্গলবার নিমন্ত্রণ পত্রে এই লেখা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের এই রাষ্ট্রীয় নিমন্ত্রণ পত্রের পর 7 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর সংক্রান্ত একটি সরকারি নথিতেও দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার পরিবর্তে দ্য প্রাইম মিনিস্টার অফ ভারত লেখা হয় মঙ্গলবারই। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। অভিযোগ উঠেছে 28 দলীয় বিরোধী দলীয় জোটের নাম ইন্ডিয়া রাখায় দেশের নাম ইন্ডিয়া পাল্টে ভারত হিসেবে পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া এবং ভারত দুই নামই অফিসিয়ালভাবে ব্যবহৃত হলে সরকারি প্রথা ইন্ডিয়া লেখা। এছাড়া ভারতকে হিন্দুস্তান নামেও বলা হয়। এ নিয়ে টুইটার বিতর্কে যোগ দিয়েছেন আম আদমি পার্টির রাঘব চাড্ডা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, কংগ্রেসের সেক্রেটারি জয়রাম রমেশ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্যসভার প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডা, প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা ষাঁড় তার সকল জড়তা ভুলে ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোর ভালোবাসি করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।